আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা যা নিউ ইয়র্ক টু ওহাইও গিয়েছি, ওহাইও দেবরের বাসায় আমরা রয়েছি। দেবরের বাসায় আজকে জাস্ট আমরা যে দুপুরবেলা থেকে শুরু করেছি ব্লগটা, আজকে আসবে আমার কেন্টাকি থেকে মামাতো ননদ, ওদের ফ্যামিলিকে সবাইকে ইনভাইট করেছে। ওরা দুপুরে জাস্ট দেবরের বাসায় ইনভাইটেড সবাই এসেছে, যে আমার মামি শাশুড়ি, তারপরে ওর ছেলের বউ, ছেলে সবাই চলে এসেছে, ওর হাজবেন্ড, এই তো আমার ননদ। ওরাও আজকে ননদের বাসায় ইনভাইটেড, ওরা আমরা সবাই বিকেলে যাব। এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে ওরাও চলে যাবে, আমরাও যাব রেডি হয়ে। তাহলে দেখুন আমার ভিডিওটি আজকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার মামা তো ননদ এটা বানিয়ে নিয়েছে। আজকে এই যে যাচ্ছি দেবরের বাসা থেকে, এখন ননদের বাসায় যাচ্ছি। আমি দেবরের বাসায় ছিলাম, আজকে ননদের বাসায় পার্টি, ওখানে যাচ্ছি। এই তো, তাহলে থাকুন দেখুন জাস্ট আমাদের বেড়ানো কেমন হচ্ছে, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, বাড়িঘর কেমন, ওহাইওর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই ভালো থাকবেন, তাহলে দেখুন। তোর এখানে আমরা দেবর, আমার মামার তো ননদ, ওর ছেলের বউ আসছে ফ্লোরিডা থেকে, আমরা সবাই ওখানে ইনভাইটেড। আমরা ওখানে জাস্ট যাচ্ছি, সবাই একটা গেট টুগেদার হবে অনেক দিন পর, আর আপনাদের সাথে ননদের বাড়িটাও শেয়ার করবো। ওহাইও তো কী সুন্দর একটা বাড়ি, আর দেখতে খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগবে। এটা হলো ডাবলিন কাউন্টি, কলম্বাস ডাউন কলম্বাস যাচ্ছি, যে আমাদের বাসা। Our family celebrity is here. Thank you. কেমন আছো? তুই ভালো আছো? Don't even look at me. Oh, you're ready. Don't even. I'm excited. I've been looking forward to this. Oh. Guys, yummy. Oh my god. আমাদের বউ করেছে, আমার বাগনে বউ করেছে চটপটি। আমার ননদের ছেলে, ছেলের বউ সবাই জাস্ট আমার ভিডিও খুব পছন্দ করে, সেটাই ওরা বলাবলি করছিল। ভিডিও নাকি খুব ভালো লাগে, এবং যে খুব ফান করেছে বারবার আমাকে ইউটিউবার বলছে, সে হলো আমার ননদের ছেলে। জাস্ট আমাকে খুব ভালোবাসে, তাই আর কি আমার ভিডিও ভালো লাগে ওদের কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এই যে আমি ননদের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা হলো বাইরের দৃশ্য। এখন আস্তে আস্তে যে ভিতরে ঢুকে যাচ্ছি, বাড়ির সামনে এরকম একটু ফুলের ইয়ে রেখে দিয়েছে, এগুলো হলো বাড়ির সামনে, অনেকে গেটের সামনে এগুলো রেখে দিয়েছে। এখন আস্তে আস্তে আমি জাস্ট ভিতরে ঢুকে যাব, আপনাদের দেখাচ্ছি ওর বাড়িটা কী সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে। খুব ভালো লাগে আমার কাছে জাস্ট এরকম ওহাইওতে এরকম সুন্দর বাড়ি। জাস্ট আমার নিউ ইয়র্কেও খুব কম চোখে পড়ে,
আমার খুবই ভালো লাগে ওদের বাড়িটাতে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে এই যে এটা হলো লিভিং রুম লিভিং রুম আমরা যেটা বাংলাদেশে বলি ড্রয়িং রুম জাস্ট ড্রয়িং রুম এভাবে এই যে সোফা দিয়ে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা হলো জাস্ট লিভিং স্পেসের পাশে এরকম ওই যে ফোল্ড রেখে দিয়েছে সব ছবি টবি সুন্দর করে সাজিয়ে আর এক সেট সোফা আর ওপাশে হলো আপনার ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে ডাইনিং টেবিল ডাইনিং চেয়ার সুন্দর করে সাজিয়ে রেখেছে ভালো লাগে দেখতে অনেকটা সুন্দর মানে রুচির পরিচয় সুন্দরভাবে সাজিয়েছে একটা আধুনিক রুচিশীলতা মন মানসিকতার একটা পরিচয় পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো আপনারা জানাবেন আপনারা যাতে শেয়ার করলাম আপনাদের অনেকে যদি ভালো লাগে অনেকটা আইডিয়া নিতে পারেন আপনার ঘর দোয়ার কীভাবে সাজানোর একটা আইডিয়া নিতে পারেন এই তো জাস্ট আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম অনেক সুন্দর এগুলো তো আমাদের নাই হলো বাড়ির পিছনে একটা জাস্ট ব্যাকয়ার্ড সুন্দর একটা ব্যাকয়ার্ড বারান্দা সহ এটা আপনাদের সাথে শেয়ার করছি দেখলে ভালো লাগবে হ্যাঁ আমি জানি না চাটা নিয়ে আসতে ভালো করতাম না ব্যাকয়ার্ডে জামাই বাবু আছে জামাই বাবু এই ছিল আমাদের ডিনার আজকে আমাদের বাসায় সার্ভ করে দিয়েছে অ্যাপেটাইজার খাওয়া হয়ে গিয়েছিলো জাস্ট এখন ডিনার সার্ভ করে দিয়েছে এই যে সব এগুলো কাজিনের দল আমার মেয়ের সবাই জাস্ট আর কি কম বেশি সমবয়সী ছোটো বড়ো সবাই মিলিয়ে জাস্ট একটা মজার একটা আড্ডার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সবাই খুব এনজয় করছে হ্যাঁ ওকে অনেক কাজ করতেছে ছেলে আছে সারাদিন যা কাজ করেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ
কত খাতির ওনাদের সাথে আর ইনাকে তো চিনেনি, উনি হলো আমার উনি, আর এ হলো আমার দেবর, বড় এখানকার বড় দেবর আর কি। ওরা তিন ভাই, আমার হাজবেন্ড বড়, আর এ হলো মেজো। টুকটাকটা দেখিয়েছি আপনাদের ডাইনিং স্পেস ও লিভিং রুম। এটা হলো জাস্ট আপনার ডাইনিং স্পেসের সাথে এটা হলো মেইন লিভিং রুম। এই দেখতে পাচ্ছেন সব সুন্দর আর কি। এটা ডাইনিং স্পেসের কিচেনের সাথে আর কি পাশে এটা আছে, সুন্দরভাবে এটা সাজিয়ে রেখেছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। But it's Florida based. Florida. Yeah, look at that. I have to see some words. Hi YouTube. Shahid, YouTube. Shahid, YouTube. How are you doing? Mommy came home today. And I was like, I've never seen a celebrity. Our family celebrity. I did a clip for mommy. I did a live review. Nice. ছোট ভাবি আসে নাই, ছোট ভাবি ফ্লোরিডায় এখন আসে নাই। এই হলো ভাবি সকলের মামি শাশুড়ি, ভাবি সকলের শাশুড়ি। এই হলো খোকন ভাই, এই হলো দাদা। দাদা কিছু বলবেন নাকি? কিছু বলার নাই? খাবার কেমন হয়েছে সেটা বলেন। এক্সিলেন্ট। হ্যালো মেজো দাদা, খাবার কেমন হয়েছে? এই হলো হোস্ট, বাড়ির হোস্ট। খাবার কেমন হয়েছে? আমি বাদ করতেছি। হোস্ট, খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মামা তো ননদ সবাইকে পরিচয় করে দিল আপনাদের সাথে, আবার একটু ফান করলো। এই যে সবাই আবার বসে এখানে জাস্ট গল্প করছেন, কালকে আমাদের আর কি আগামীকাল গ্রাজুয়েশন পার্টি, ওটা নিয়ে সবাই ডিসকাস করছে কিভাবে কি করবে না করবে সব কিছু, ওটা মিলে আর কি আলাপ আলোচনা করছে। একটা হাসি দেন, হাসি দেন। ডিনার খেয়ে ডিজার্টও খাওয়া হয়ে গেল, এখন সবাই বসে গল্প করছে। তা কেমন লাগলো আজকের আমার ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ।
আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমি এরকম আরও কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।